হাফেজ মোহাম্মদ ইয়াসিন পিতা হাজি দেলোয়ার হোসাইন জেলা কুমিল্লা এখন পাগড়ি দেওয়া হচ্ছে দুই হাফেজ মোহাম্মদ মুয়াজ আল হাদি পিতা মুফতি মনসুরুল হক সিনিয়র ওস্তাদ বড়কাটারা মাদ্রাসা ঢাকা জেলা হবিগঞ্জ হাফেজ মোহাম্মদ উমায়ের আহমদ ওবাদা মাওলানা নাসির আহমদ তার পিতা জেলা বিবারিয়া চার হাফেজ মোহাম্মদ আবু সাঈদ পিতা জনাব মনির হুসাইন জেলা কুমিল্লা পাঁচ হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিতা জনাব মুশাররফ হুসাইন জেলা চাঁদপুর ছয় হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান পিতা জনাব মামুন জেলা খুলনা সাত হাফেজ মোহাম্মদ আল আমিন পিতা জনাব ফরিদ মাহমুদ জেলা ভোলা আট হাফেজ মোহাম্মদ ইসরাফিল হুসাইন পিতা জনাব ওমর ফারুক জেলা পাবনা নয় হাফেজ মোহাম্মদ সিয়াম ব্যাপারী পিতা জনাব শহীদ ব্যাপারী জেলা মুন্সিগঞ্জ দশ হাফেজ মোহাম্মদ ইসমাইল হুসাইন পিতা মাওলানা আব্দুস সামাদ জেলা নাটোর এগারো হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা মুফতি মোহাম্মদ ইলিয়াস সাহেব দামাত বরকাতুহ সিনিয়র মুহাদ্দিস বড়কাটারা মাদ্রাসা ঢাকা জেলা কুমিল্লা হাফেজ মোহাম্মদ তাহসিন হুসাইন বারো পিতা জনাব বেলাল হুসাইন নোয়াখালী তেরো হাফেজ মোহাম্মদ শাহেদ হুসাইন পিতা জনাব জামাল হুসাইন জেলা নোয়াখালী চোদ্দ হাফেজ মোহাম্মদ আফিফ খান পিতা মুফতি শিবলি খান সিনিয়র মুহাদ্দিস ঐতিহ্যবাহী বড়কাটারা মাদ্রাসা ঢাকা জেলা নেত্রকোনা পনেরো হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা জনাব আজিজুল হক জেলা মাদারীপুর ষোল হাফেজ মোহাম্মদ ফজলুল হক পিতা জনাব জামাল উদ্দিন জেলা কুষ্টিয়া সতেরো হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ মাহি পিতা হাজি হারুনুর রশিদ জেলা ঢাকা পাগড়ি দিচ্ছেন অত্র জামিয়ার স্বনামধন্য মুদাররিসিন বৃন্দ এবং পাগড়ি দিচ্ছেন দাওলুন দেওবন্দ মাদ্রাসার অন্যতম উস্তাদ হযরতুল আল্লাম শাহ আলম গৌরকপুরি দামাত বরকাতুহ আঠারো হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদ পিতা জনাব আব্দুল হান্নান জেলা নোয়াখালী উনিশ হাফেজ মোহাম্মদ রাকিব হুসাইন পিতা জনাব আক্কাস আলী জেলা ফরিদপুর বিশ হাফেজ মোহাম্মদ মিনহাজুর রহমান পিতা মরহুম আব্দুর রহমান জেলা নোয়াখালী একুশ হাফেজ মোহাম্মদ কাউসার আহমদ খান পিতা জনাব আলাউদ্দিন খান জেলা কিশোরগঞ্জ বাইশ হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান পিতা জনাব শাহ জালাল মৃধা জেলা পটুয়াখালী তেইশ হাফেজ মোহাম্মদ নাজির বিন আজিজ আব্দুল আজিজ পিতা জনাব আব্দুল আজিজ জেলা ঢাকা চব্বিশ হাফেজ মোহাম্মদ হামিম জামাদার পিতা জনাব মাসুদ জামাদার জেলা ভোলা পঁচিশ হাফেজ মোহাম্মদ হাসান মৃধা পিতা জনাব আলী আহমেদ মৃধা জেলা মাদারীপুর ছাব্বিশ হাফেজ মোহাম্মদ আফিফ হুসাইন পিতা জনাব রবিউল ইসলাম জেলা জামালপুর সাতাইশ হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান খান পিতা জনাব কামাল উদ্দিন খান জেলা চাঁদপুর আঠাইশ হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম পিতা জনাব কামাল হুসাইন জেলা নোয়াখালী উনত্রিশ হাফেজ মোহাম্মদ শাহাদাত হুসাইন পিতা মরহুম সোহাগ হুসাইন জেলা মুমিনশাহী
30 হাফেজ মোহাম্মদ তালহা খান তামিম, পিতা জনাব আমিনুর রহমান সেলিম, জেলা টাঙ্গাইল। 31 হাফেজ মোহাম্মদ লাবিব বিন মুশাহিদ, পিতা মাওলানা মুশাহিদুর রহমান, জেলা লালমনিরহাট। 32 হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা জনাব আলাউদ্দিন ঢালী, জেলা বরিশাল। 33 হাফেজ মোহাম্মদ মেহরাব হুসাইন, পিতা জনাব ফারুক হুসাইন, জেলা ঢাকা। এই সর্বমোট যারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন, এই সর্বমোট 33 জন ছাত্র ঐতিহ্যবাহী বড়কাটারা মাদ্রাসা বুজুর্গানে দিনের চোখের পানির দ্বারা প্রতিষ্ঠিত এই রুহানিয়তের মাদ্রাসা বড়কাটারা মাদ্রাসা থেকে এই 33 জন ছাত্র এই বছর তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ধারণ করে হাফেজ হয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ছাত্র ভাইদের মাথায় পাগড়ি বদন করা হবে। নাম ঘোষণা করবেন অত জামিয়ার সিনার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শিবলী খান সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহ। এক মাওলানা তানজিমুল হাসান, জনাব পিতা জনাব কারি মোহাম্মদ নুরুল আমিন গাজীপুর। 2 মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আখতার হোসেন, জেলা শেরপুর। 3 মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, পিতা মোহাম্মদ মকবুল হোসেন, জেলা বিবারিয়া। 4 মাওলানা মোহাম্মদ শাইখুল ইসলাম, পিতা ইকবাল হুসাইন মরহুম, জেলা বিবারিয়া। 5 মাওলানা মোহাম্মদ মোল্লা হুজাইফা, পিতা হাজি মোহাম্মদ আদম আলী, জেলা শরীয়তপুর। 6 মাওলানা মোহাম্মদ আবু সাইদ, পিতা জনাব মোহাম্মদ আব্দুল মুতালেব, জেলা জামালপুর। 7 মাওলানা মোহাম্মদ খালেদ হুসাইন, জনাব মোহাম্মদ আরিফ হুসাইন, জেলা ঢাকা। মাওলানা মোহাম্মদ আবু সালেহ, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা শেরপুর। মাওলানা মোহাম্মদ সুলাইমান, পিতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন বেপারি, জেলা মাদারীপুর। মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা জনাব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, জেলা মোমেন শাহী। মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম মুয়াজ, পিতা জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন, জেলা নারায়ণগঞ্জ। মাওলানা মোহাম্মদ আলী আসগর, পিতা মোহাম্মদ নুরুন নবী সর্দার, জেলা ভোলা। মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ, পিতা জনাব মাওলানা মোহাম্মদ সৈয়দ আহমদ, জেলা ভোলা। মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান, জনাব মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা হবিগঞ্জ। মাওলানা মোহাম্মদ উসমান গনি, পিতা মরহুম রুহুল আমিন, জেলা ঢাকা। মাওলানা মোহাম্মদ হাসান জামিল, পিতা জনাব মরহুম মিজার আলী, জেলা জামালপুর। মাওলানা মোহাম্মদ নাঈমুল ইসলাম, পিতা জনাব মোহাম্মদ হীরা মিয়া, জেলা মোমেনশাহী। মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিতা জনাব মোহাম্মদ মুহসিন আহমদ, জেলা হবিগঞ্জ। মাওলানা মোহাম্মদ এহতেশামুল হক আকন্দ, পিতা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান আকন্দ, জেলা ময়মনসিংহ। মাওলানা মোহাম্মদ মেরাজ হুসাইন, জনাব মোহাম্মদ পিতা জনাব মোহাম্মদ আব্দুস সালাম, জেলা পটুয়াখালী। মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা জনাব মোহাম্মদ রুহুল আমিন, জেলা শরীয়তপুর। মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন নাসের, পিতা জনাব মোহাম্মদ ইদ্রিস মুন্সি, জেলা মাদারীপুর। মাওলানা মোহাম্মদ সাব্বির আজিজ, পিতা মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, জেলা বিবারিয়া। মাওলানা মোহাম্মদ নাঈমুল ইসলাম, পিতা জনাব মোহাম্মদ তালেব মাদবর, জেলা মুন্সিগঞ্জ। মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান, পিতা মোহাম্মদ ফজলুর রহমান,
জেলা হবিগঞ্জ মাওলানা মোহাম্মদ আব্দুল মুসাববির পিতা জনাব কারি মোহাম্মদ আলী আহমদ খান জেলা হবিগঞ্জ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসেন পিতা জনাব মোহাম্মদ তুফাজ্জুল হোসেন মিয়াজি জেলা লক্ষ্মীপুর মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা জনাব মোহাম্মদ নুরুল আমিন সর্দার জেলা বরিশাল মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান জনাব পিতা জনাব মোহাম্মদ আবুল হাসান জেলা ঢাকা মাওলানা মোহাম্মদ রাকিবুল আলম পিতা হাজী মোহাম্মদ আলমগীর হোসেন জেলা ঢাকা মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান জনাব কারি মোহাম্মদ হারুন রশিদ পাবনা মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন জনাব পিতা জনাব মোহাম্মদ আবুল খায়ের জেলা বিবারিয়া মাওলানা আবদুল্লাহ হুসাইনি জনাব হারিসউদ্দিন কুড়িগ্রাম মাওলানা মোহাম্মদ আতর রহমান জনাব মোহাম্মদ আইসউদ্দিন রাজশাহী মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া কিশোরগঞ্জ মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন পিতা মোহাম্মদ মুর্শিদ আলী জেলা কুড়িগ্রাম মাওলানা মোহাম্মদ আব্দুল মুক্তাদির পিতা জনাব মোহাম্মদ গুলাম মোস্তফা মুমেন শাহী। এই 37 জন ছাত্র আমাদের দাওরা হাদিস সম্পন্ন করে ফাজিল হয়েছে, ফারেক হয়েছে। এখন ইফতা বিভাগের ফারেকিন ছাত্রদের নাম ঘোষণা করবেন অত্র মাদ্রাসার মহাদ্দেশ জনাব মাওলানা আলতাফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া হোসেনিয়া আশরাফুল উলুম বড়কাটোয়া মাদ্রাসা থেকে 2023 এবং 24 শিক্ষাবর্ষের ইফতাই বিদায়ী ছাত্রদের নামের তালিকা। মোহাম্মদ আবু হুরায়রা, পিতা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা শরীয়তপুর। দুই, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ বিন সাইদ, পিতা জনাব মোহাম্মদ সাইদুল্লাহ, জেলা কুমিল্লা। তিন, মোহাম্মদ সালমান আহমদ, পিতা জনাব মোহাম্মদ লুতফুর রহমান, জেলা হবিগঞ্জ। চার, মাহাদি হাসান, পিতা মোহাম্মদ সাদিক রহমান, জেলা কুমিল্লা। পাঁচ, মাওলানা মোহাম্মদ সালমান, পিতা মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাই, বাড়ি কুমিল্লা। ছয়, মোহাম্মদ কামরুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, পিতা জনাব মোহাম্মদ সলিমউদ্দিন, কুড়িগ্রাম। সাত, মাওলানা মুর্শিদ কামাল, পিতা মোহাম্মদ হাবিব মিয়াম, জেলা হবিগঞ্জ। আট, মাওলানা মোহাম্মদ নুরুন নবী, পিতা জনাব মোহাম্মদ সাইদুর রহমান, জেলা চাপাই নবাবগঞ্জ। নয়, মাওলানা মোহাম্মদ সোহেব আহমদ, পিতা মাওলানা আব্দুল মান্নান, জেলা চুয়াডাঙ্গা। দশ, মাওলানা রেদানুল ইসলাম, পিতা হাফেজ জফিরুল ইসলাম, জেলা দিনাজপুর। এগারো, মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, পিতা হাজী মোহাম্মদ জাহিদুল হক, জেলা বিবারিয়া। বারো, মোহাম্মদ নোমান বিন সুলাইমান, পিতা মুফতি সুলাইমান রহমানী, জেলা কুমিল্লা। তেরো, মোহাম্মদ মাহবুবুর রহমান, পিতা মাওলানা মুফতি ইদ্রিস আলী, টাঙ্গাইল। চোদ্দো, মোহাম্মদ তাহেব বিল্লাম, পিতা হাফেজ ইলিয়াস আহমদ, জেলা মাদারীপুর। পনেরো, মোহাম্মদ ইকরাম হুসাইন, পিতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল, জেলা হবিগঞ্জ। ষোলো, মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন, পিতা মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ, কুমিল্লা। সতেরো, মোহাম্মদ কিফায়তুল্লাহ, পিতা আলহাজ মোহাম্মদ ফজলুল হক, জেলা লালমনিরহাট। আঠারো, মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতা জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সিরাজগঞ্জ। উনিশ, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ইউনুস, জেলা কুমিল্লা। বিশ, মোহাম্মদ মুজাম্মিল হক, পিতা জনাব মোহাম্মদ আব্দুল মতিন, নোয়াখালী।